গতকালে বড় সিদ্ধান্ত চা শিল্পে। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমেই শ্রমিকদের দাবি মেনে পুজোয় 20% হারে বোনাসের ঘোষণা মালিক পক্ষের। আগামী 7 তারিখের মধ্যেই তরাই ডুয়ার্সের 168টি চা বাগানের শ্রমিকদের হাতে বোনাসের টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত, খুশি শ্রমিকরা। করোনা চলছে, করোনা আবহেই আগমনীর আবাহন। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের চা বলয়ে আগমনী মানেই বোনাসের দিন গোনা। এই বছর 20% হারে বোনাসের দাবি জানায় চা শ্রমিক সংগঠন। করোনার কারণে এবছর শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেন চা বাগান মালিকদের প্রতিনিধিরা। 3 দিনের ম্যারাথন বৈঠকের পরে 20% হারে বোনাসের দাবি মেনে নেন মালিক পক্ষ। এই প্রথম ভারতীয় কোনো শিল্পক্ষেত্র যে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বোনাসের দাবি নিষ্পত্তি করল বলে দাবি চা বাগান মজদুর ইউনিয়নের সম্পাদক জিয়াউর আলমের। নির্দিষ্ট দিনের মধ্যেই যাতে বাগানের শ্রমিক এবং কর্মচারীদের হাতে পুজোর বোনাসের টাকা পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে বলে আইটিপিএর সম্পাদক অমৃতাংশু চক্রবর্তী জানিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের যে উত্তরবঙ্গের চা শিল্প, সেখানকার প্রায় 3 লক্ষ শ্রমিকের 169টা মতো বাগানের, এটা বলা যায় একটা ইতিহাসই তৈরি হলো যে শ্রমিক এবং মালিক পক্ষ 2 দিনের ভিডিও কনফারেন্সে অতিমারির সময়ে চা শিল্পের শ্রমিক কর্মচারীদের যে একটা ভূমিকা ছিল শিল্পকে টিকিয়ে রাখা, আমরা চেয়েছিলাম আমাদের এই চা শিল্পের শ্রমিক কর্মচারীদের ভূমিকাটাকে সম্মান জানানো হোক এবং 20% মেনে নেওয়া হোক, এবং সেটা গতকাল হয়েছে। আজকে দার্জিলিং পাহাড়ে 87টা বাগান নিয়ে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সেই বোনাসের আলোচনা শুরু হবে। আশা করি তরাই ডুয়ার্সে যখন 20% হয়ে গেছে একসাথেই সেটা দেওয়া হবে এবং 7ই অক্টোবরের ভিতরে দেওয়া হবে। দেখুন, এবার করোনার যে এফেক্টটা চলছে, এই করোনার মধ্যে ভার্চুয়াল মিটিংয়ে ফয়সলা হওয়া এটা একটা বিরাট কৃতিত্ব। করোনার মধ্যে যে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে 2 দিনের মধ্যেই 3 দিন অন্তর মিটিংটা ডাকা হলো, এই 3 দিন অন্তর মিটিং ডাকার মধ্যে যে ফাসলাটা হলো তাতে যে রেজাল্টটা বাড়লো আমরা অত্যন্ত খুশি। আমরা সাধুবাদ জানাই সরকারকে, মালিক পক্ষকে এবং ট্রেড ইউনিয়নকে, 3 পক্ষকেই আমরা অশেষ ধন্যবাদ জানাই। কারণ আমাদের চা শ্রমিকদের যে আপনার যারা আছে চা শ্রমিক এখানে বা তাদের সন্তানরা যারা আছে তাদের ফুর্তি বলে আনন্দ বলে যে জিনিসটা আছে সেটা চা বাগানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। শহরে মানুষরা নানারকমভাবে নানারকম প্রোগ্রাম হয় সেখানে, আমাদের এই বোনাসের উপরে সব কিছু নির্ভর করে, বুঝলেন তো। এই জন্য চা বাগানে 20% বোনাস হইলেও করোনার মধ্যেও আমরা অত্যন্ত খুশি, শ্রমিক পক্ষ খুশি। আশা করি আমরা এই করোনার মধ্যেও আনন্দ ফুর্তি টুকটাক করতে পারবো। আমার নাম শ্রী জয়দেব শর্মা, আমি সিবিএমইয়ের জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।